হ্যালো এভরিওয়ান, আমি অর্পণ। তো আজ ভিডিওটা বেসিক্যালি যেটা নিয়ে করতে চলেছি, জিতের যে ছবিটা নিয়ে এক্সাইটমেন্ট এতটা প্রবল, অর্থাৎ চেঙ্গিস সিনেমাটা, রাজেশ গাঙ্গুলির সিনেমা। তো সিনেমাটার ব্যাপারটা হচ্ছে, আজকে যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছে একটা ইউটিউবে কমিউনিটি, যারা রিভিউ করে রিভিউয়ার কমিউনিটির মধ্যে বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি, বিভিন্ন ধরনের বাজে জিনিস সৃষ্টি হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে। আজকে একটা বিশেষ দিন, আজকে দোল পূর্ণিমা। তো বিভিন্নভাবে অনেকে বলেছিল নিজের মতো করে যে আজকে যেহেতু একটা ফেস্টিভ্যাল, বাঙালির একটা দোল উৎসব রয়েছে, তো এই উৎসবে চেঙ্গিসের একটা কিছু আপডেট আসতে পারে, সামথিং ট্রেলার বা কোনো গানের প্রোমো কিছু অন্তত আসবে, এটা সবে ভেবেছিল কিছু কিছু রিভিউয়াররা। ব্যাপারটা হচ্ছে, যদি চেঙ্গিসের কোনো আপডেট আসে আজকে, এখনও অনেক টাইম রয়েছে কিন্তু, এবং সেই টাইমের মধ্যে আসতে পারে, এবং দ্বিতীয়ত যদি নাও আসে, সেটার জন্য আমরা প্রোডাকশন হাউসকে দায়ী করতে পারি না, কখনোই পারি না। তার কারণ হচ্ছে, আমাদের থেকে প্রোডাকশন হাউস যারা এটা প্রযোজক, মানে এই সিনেমাটা যারা মানে প্রোডিউস করছে, তাদের বুদ্ধি অনেক বেশি, তারা টাকা ঢেলেছে এই সিনেমাটার জন্য, অর্থাৎ জিতের হাউসই টাকা ঢেলেছে, জিতের চেঙ্গিসে। সুতরাং তাদের মেন্টালিটি আমাদের মতো এতটা সংকীর্ণ নয় নিশ্চয়ই, তাদের মেন্টালিটিটা অনেকটা হিউজ, কখন কোন জিনিসটা আনতে হবে। ঠিক আছে, ট্রেলার যদি সেইভাবে রেডি হয়ে যেত, তারা হয়তো আজকে আনতো, কিংবা অন্য ডেটে আনতো, তাদের একটা ফিক্সড ডেট রয়েছে। যে কোনো প্রোডাকশন হাউসের সিনেমাটা রিলিজের আগে পর্যন্ত যে কাজগুলো থাকে, যে পার্ট বাই পার্ট যে বিষয়গুলো থাকে, সেটা কিন্তু তাদের আগে থেকে ক্যালেন্ডারে ম্যাপিং করা থাকে, টিকমার্ক দেওয়া থাকে যে কোন ডেটে কী আনতে হবে, এবং সেটা যদি তারা আগে থেকে কোনোভাবে লিক আউট করে থাকে সেই প্রোডাকশন থেকে, যদি কোনো ইউটিউবার বলে থাকে যেটা আসবেই, ঠিক আছে, সেইটা কিন্তু আলাদা বিষয়। কিন্তু হ্যাঁ, এখানে কে বলেছে কি বলেছে ইউটিউবাররা আমি জানি না, ঠিক আছে, আমি সেই তর্ক বিতর্কে যাচ্ছি না, বাট আমি একটা কথাই বলতে চাইছি যে আগে থেকে যদি কোনো জিনিস লিক হয় যে অমুক ডেটে আসবে, সেইটা কিন্তু আর অফিসিয়াল আপডেট থাকে না। কোনো জিনিস আগে থেকে লিক হওয়া মানে সেটা আর অফিসিয়াল থাকে না, সেটা আনঅফিসিয়াল আপডেট হয়ে যায়। সো জিত প্রোডাকশন হাউস এইটা কখনোই নিশ্চিত করবে না যে আগে থাকতে কানাভূষণ মানে কোনোভাবে সেটাকে লিক করবে, বা সেই রকম মিটিংয়ে যখন প্রোডাকশনের এই মিটিংগুলো হয়, কোন ডেটে কি আসবে, কোন সিনেমার কোন পোর্শনটা আপলোড দেওয়া হবে হাইপ ক্রিয়েট করার জন্য। জিতের ফ্যান্সরা কিন্তু লয়াল। আমি আজকে একটা কথা বলতে চাই যে জিতের যে ফ্যান বেস রয়েছে, তারা কিন্তু অত্যন্তভাবে লয়াল, তারা খুব ভালোবাসে জিতকে, এবং তারা এত বছর ধরে জিতকে কিন্তু দেখে এসেছে, জিতের প্রত্যেকটা সিনেমা দেখে এসেছে, এটা ফ্যাক্ট। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু সিনেমা ফ্লপ গেছে, জিতের তো মানে খুব একটা হিটের সংখ্যা বেশি নয়, বাট স্টিল তারা কিন্তু কোনো দিন জিতের কোনো সিনেমা নিয়ে সমালোচনা করেনি। অসুর সিনেমাটা এত সুন্দর জিতের অভিনয়, বাট বক্স অফিসে কিন্তু কিছু করতে পারেনি, ডিজাস্টার হয়, কিন্তু জিতের ফ্যানেরা সেইটাকেও প্রশংসা করেছেন। কৃষ্ণকান্তের হুইল, যারা যারা দেখেছেন তারা তারা জানেন যে জিতের অভিনয় সত্তাটা কী লেভেলের। কিন্তু জিত সবসময় বিজনেসের দিকে দেখেছে, বক্স অফিসের দিকে ধ্যান দিয়েছেন। অন্যান্য সুপারস্টারদের মতো যদি জিত চাইতেন যে প্রত্যেকটা সিনেমা হিট, প্রত্যেকটা সিনেমা সুপারহিট, সেটাও জিত করতে পারতেন, জিত কিন্তু করেনি। সেই সেম সাইড বা সেফ খেলেনি জিত, যেটা দেব খেলছে, যে ফ্যামিলি ড্রামা হিট হচ্ছে মানেই তুমি ফ্যামিলি ড্রামা সব আমি করে যাবো, এটা লোক খাচ্ছে মানে এটাকেই করে যাবো। কিন্তু দেব ট্রাই করেছিল, সেখান দিয়ে ফেল হয়েছে দেব। দেবের প্রোডাকশন হাউস থেকে যখন কবির আসে, কবির সিনেমাটা তোমরা অনেকেই জানো, অ্যাকশন ফিল্ম একটা আলাদা, টেরারিজম দিয়ে দাঙ্গাবাজ, বিভিন্ন রকম অনেক কিছু জিনিসপত্র ছিল, অনেক কিছু ইউনিক ব্যাপার ছিল বাংলাতে, কিন্তু সেটা ওয়ার্ক করতে পারেনি, কবির সিনেমাটা ডিজাস্টার হয়, ফ্লপ হয় বক্স অফিসে, দেবের যে কবির সিনেমাটা। তখন থেকে কিন্তু সে তার প্রোডাকশন হাউসে একটু আলাদা ধরনের ফ্যামিলি ড্রামা আনতে থাকে। তোমরা যারা যারা দেখেছো তারা তারা জিনিসগুলি যদি ফলো করো তোমরা বুঝতে পারবে। কিন্তু জিত তার আবার ফ্যামিলি ড্রামা বা এই ধরনের সিনেমা, যেমন ইন্সপেক্টর নটিকে, বাজি, এই সিনেমাগুলো জিতেকে রিমেক সিনেমা বলি বা একটা আউট অ্যান্ড আউট মানে তা হুড়ো করে সিনেমা, এই ধরনের জিত সিনেমা ওই জন্যই এর থেকে বেরিয়ে এসছে যে আমি বছরে একটা সিনেমা বার করব, কিংবা দেড় বছরে, ঠিক আছে, 1.5 বছরে আমি একটা করেই সিনেমা বার করব, কিন্তু সেটা প্রপারলি ক্রিয়েট করে ঠিকঠাকভাবে আমি প্রেজেন্ট করব মানুষের কাছে, তাহলে মানুষদের গ্রহণযোগ্যতাটা বাড়বে। অর্থাৎ আমি যদি কোনো খাবার পরিবেশনা করি বা পরিবেশন করি, তাহলে সেই খাবারের যে প্রিপারেশনটা, সেটা ক্রিয়েটিভিটিটা কত সুন্দর করে আমি মানুষকে অ্যারেঞ্জ করে দিতে পারছি,
আমি ইনভাইট করলাম, আমার বাড়িতে প্রোগ্রাম আছে, অর্থাৎ জিদ্দা ইনভাইট করলো যে আমার চেঙ্গিস সিনেমাটা বেরোচ্ছে, সেটা যদি মানে তাড়াহুড়ো করে যা হোক মা হোক করে আমি এই ডেটে প্রমোশন করে দিলাম, এই ডেটে ই বের করে দিলাম, তাড়াহুড়ো করে উৎসব আছে বলে, এটা তো হয় না। তাদের মাথায় আছে এই জিনিসটা, এবং মানে ফ্যান্সদের যে ক্রেজিনেস যে ব্যাপারটা, এটা জিদ্দা না খুব ভালো করে যাবে না। এবং জিদ্দের প্রোডাকশান হাউস অত্যন্ত ভালো প্রোডাকশান হাউস, এটা কারোর সাথে কম্পেয়ার করলে চলবে না। এটা আমি আই খুকুয়াই সিনেমাটার সময় দেখেছিলাম, যে বুমবালার সাথে জিত এবং জিতের যারা ভাইরা রয়েছে, অমিতদা রয়েছে, আরও অনেকে রয়েছে, তো তাদের যে ব্যবহার, তাদের যে বিহেভিয়ার, বুমবালার যে একটা সিনিয়র, একটা ইন্ডাস্ট্রি হিমসেলফ, তো তার সাথে যে ব্যবহার, তা আন্তরিকতাটা, যে প্রসেন চট্টোপাধ্যায়কে কতটা কী চোখে দেখে, তারা কতটা ভালোবাসেন, সেইটা কিন্তু তখন প্রমোশানে আই খুকুয়ার সময় কিন্তু দারুণভাবে প্রমোশন হয়েছিল। প্রসেন চট্টোপাধ্যায় প্রত্যেকটা প্রমোশনে কিন্তু প্রেজেন্ট ছিলেন, ইভেন প্রসেনজিৎ এবং জিৎ লাইভে এসে অনেকক্ষণ টাইম কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। সো সেই জিনিসগুলো তো ভুললে চলবে না, যে জিদ্দার প্রোডাকশান হাউস প্রচণ্ড লেজি, কোনো কিছুই বলা চলে না, প্রোডাকশান হাউস যথেষ্ট বেটার। এবং এই কথা যে আজকে কেন রিলিজ হচ্ছে না, আজকে তো রিলিজ করতেও পারে, এত কন্ট্রোভার্সি কি আছে, আজকে কি রিলিজ করতে পারে না, আজকে কি এখনও টাইম নেই, বলিউডে তো অনেক ছবি আছে রাত 12টায় রিলিজ হয় ট্রেলার, আমরা দেখেছি পোস্টার অ্যানাউন্সমেন্ট হচ্ছে রাত 12টার সময়, বলিউড হলিউড তামিল তেলেগু প্রত্যেকটায়, আমি এক্সাম্পল দিয়ে দিতে পারি, তোমরা যদি অ্যাক্স করো কোনো জায়গায়। সো তোমরা নিজেরাও জানো, তোমরা এতটা এখন মানে সিনেমার এখন গ্লোবালাইজেশনটা বিশাল বড় হয়ে গেছে, তোমরা এখন প্রত্যেকটা সিনেমা দেখছো, দেশ বিদেশের সিনেমা। সো চেঙ্গিস যদি প্যান ইন্ডিয়া রিলিজ করে ভাবে, এরকম যেটা কল্পনা করা হচ্ছে, বাট জিতের স্ট্র্যাটেজি হচ্ছে এইটা, আগে থাকতে সে প্রমোশন করে না, সেই হাইপটাকে সে ক্রিয়েট করে আরও বেশি করে, তার ফলে আরও গভীরতাটা বাড়তে থাকে এবং মানুষের এক্সাইটমেন্টটা আরও বেশি তু করে, তাদের আগ্রহটা কিন্তু আরও বেড়ে যায়। ইস আজকে এলো না আর কবে আসবে, এই যে ব্যাপারটা, এই যে তাগিদটা, আগে থেকে সব কিছু আসে না, যেমন রাবণের ক্ষেত্রেও তাই হয়েছে, ট্রেলারটা কিছুদিন আগে এসছে, সিনেমার জাস্ট এক সপ্তাহ কিংবা দু সপ্তাহ আগে আমাদের ট্রেলার এসেছিলো, আর ভিউস তো তোমরা দেখেছো যে আধ ঘন্টা এক ঘন্টা ছাড়া ছাড়া রেকর্ড ব্রেকিং হচ্ছে, ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ানে চলে গেছিলো রাবণের ট্রেলার। তো জিদ্দা হচ্ছে এই রকমই, তার ভিউসটা না কোনো রকমভাবে ট্র্যাক করে কিনতে হয় না ইউটিউব থেকে, ঠিক আছে, তার ভিউসটা অরিজিনাল পাবলিকলি দেখে সেটা কিন্তু আসে, এটা কোনো রকম অ্যালগোরিদমের থ্রুতে ইউটিউব ভিউ মানে এ করে না আমাদের জিদ্দার প্রোডাকশান হাউস বা জিৎ। জিতের স্টারডামটা সেই লেভেলেরই রয়েছে এবং থাকবে, তার কারণ জিতের ফ্যান্সরা জিদ্দাকে অনেক বেশি ভালোবাসে। তো ট্রেলার কালকে আসুক বা জিদ্দার চেঙ্গিসের যেই যা কিছুই আপডেট, ঠিক আছে, আজ আসুক কিংবা কাল আসুক কিংবা যবেই আসুক, জিতের চেঙ্গিস ঈদেও আসতে পারে কিংবা পুজোতেও আসতে পারে, এমন না যে ঈদে আসলেই সুপারহিট হবে আর পুজোতে আসলে সুপারহিট হবে না, এটা কিন্তু একেবারে ভুল কথা। এই ছবিটা নিয়ে যা এক্সাইটমেন্ট সকলের মধ্যে, এই ছবিটা যখনই আসুক তখনই কিন্তু জাস্ট কাঁপিয়ে দেবে, তার কারণ বাংলা সিনেমায় কমার্শিয়াল সিনেমা এই মুহূর্তে এই রকম লার্জার দ্যান লাইফ বা এইরকম ম্যাসি কমার্শিয়াল অ্যাকশন ওরিয়েন্টেড মেন স্ট্রিম ছবি খুব কম হয়, এবং অ্যাকচুয়ালি জিদ্দাই হচ্ছে একমাত্র যে এই সিনেমাটা অ্যাকশন ঘরানাটা যেটা আগেকার দিনে হতো, ঠিক আছে, মিঠুনদার দিনে বা বুম্বার দিনে যেগুলো হতো লার্জার দ্যান লাইফ, MLA ফাটাকে স্টো, রিফিউজি, এইরকম টাইপের যে সিনেমাগুলো আগেকার দিনে হতো, বুম্বালায় মিঠুনদার করতো, তো সেই রকম মানে তখনকার দিনে কিন্তু জিৎ বন্ধন, শুভদৃষ্টি এইরকম সিনেমা করতো, রোমান্টিক হিরো ছিল জিৎ একটার সময়, সাত পাকে বাঁধা, সেইখান থেকে সে বেরিয়ে বেরিয়ে আস্তে আস্তে ভেঙে ভেঙে আজকে অ্যাকশন সিনেমায় এসছে। আজকে জিৎ কি রোমান্টিক সিনেমা মাঝে মধ্যে করেনি? করেছে তো, সেগুলোও হিট হয়েছে, যেমন 100% লাভ বলি, এরকম প্রচুর সিনেমা হয়েছে, কিন্তু যে মানে জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রিকে গ্রো করবে, ইন্ডাস্ট্রিতে একটা বড় বক্স অফিস নিয়ে দিতে পারে একমাত্র জিদ্দাই, তার ফলে কী হবে, আরও যে ছোটো ছোটো ফিল্মগুলো বা একটু ফ্যামিলি রিলেটেড সিনেমাগুলো, কম বাজেটের সিনেমাগুলো করতে সাহস পাবে। আজকে শুক্রবারে যদি ইন্ডাস্ট্রিতে 5টা সিনেমা রিলিজ হয়, কটা সিনেমার লোক নাম জানে? হিট তো আমি ছেড়েই দিলাম, কটা সিনেমার লোক নাম জানে বা হলে গিয়ে দেখে, পোস্টার পরে কটা সিনেমার সিনেমা হলে, এটা ফ্যাক্ট বস। সো জিৎ জানে কোন টাইমে কি আনতে হবে, ঠিক আছে, জিৎ কারুর কাছ থেকে শুনে সেটাকে কিন্তু রিয়েলাইজ করে সেটা করবে না, জিৎ এবং জিতের প্রোডাকশান হাউসের অনেক বুদ্ধি আছে, যথেষ্ট টাকা আছে, এবং ফ্যানদের ইমোশানটা জিৎ বোঝে, সেই জন্যই হয়তো লেট করে বা প্রপার টাইমে প্রপার জিনিসটা সে
আপলোড দেবে বলে আমি বিশ্বাস করি অন্তত। অ্যান্ড চেঙ্গিস উইল বি আর বিগেস্ট ব্লকবাস্টার অফ দ্য ইয়ার হতে চলেছে, সেটা ঈদে আসুক কিংবা পুজোতে আসুক, ঠিক আছে। পুজোতে আসলে তো আরও বেটার হবে, দেবের সাথে জিতে ক্ল্যাশ হবে, তো ক্ল্যাশ দেখার একটা মজা আলাদা। আর ওই ক্ল্যাশটাতে আমার মনে হয় যে দারুণ একটা ফাইট হবে, তার কারণ বহুদিন কিন্তু দেব ভার্সেস জিত হয়নি বন্ধুরা, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টাটা।